ওয়েলকাম টু নিশি সল্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আমি আপনাদের সাথে পরিচিত হতে এসেছি যে আমি খুব রিসেন্ট একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে একটি ব্লগিং চ্যানেল। তো আমি সেই ব্লগিং চ্যানেলে ব্লগ শেয়ার করার আগে আপনাদের সাথে পরিচিত হতে এসেছি। কোনো রিয়েল মানে কোনো অ্যাক্টিভিটি শেয়ার করার আগে আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের কাছে আমি যে একটু পরিচিত হই, তারপরে না হয় লাইফস্টাইল শেয়ার করব। তো আমার নাম নিশি, আমার চ্যানেলের নাম হচ্ছে নিশিস ওয়ার্ল্ড, আর আমি এবং আমার হাজব্যান্ড এবং 2 বছরের একটি বেবি, আমরা 3 জনই ফ্যামিলি মেম্বার্স। তো এই 3 জনকে নিয়েই আমার যত সব মানে অ্যাক্টিভিটি থাকবে। তো আমার বাচ্চাটা এখন ঘুমাচ্ছে, তা না হলে ওকে দেখাইতে পারতাম। আর আমার হাজব্যান্ড অফিসে, তো আমি একাই এখন পরিচিত হচ্ছি আপনাদের সাথে, আর ওরা হয়তো বা ব্লগে সব মানে যে কোনো সময় অ্যাক্টিভিটিতে ধরা পড়তে পারে, পড়বেও। আর আমি লাইফস্টাইল ব্লগটা কেন করতে ইচ্ছুক বা কেন করছি সেটা আপনাদের সাথে মানে বলবো, যে আমি কেন লাইফস্টাইল ব্লগ মানে ব্লগিং কেন করতে এসেছি। ব্লগিং করতে আসার প্রধান মানে মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমি আমার 2 বছরের বেবিটাকে প্রত্যেকটা মোমেন্ট উপহার দিতে চাই, যে সে ছোটো থেকে মানে আমি যতদিন ব্লগিং করব করতে পারবো সে পর্যন্ত তার যত মানে কাজ কাম যাই বলেন সেগুলো যেগুলো ধরা পড়বে সেগুলোই আমি ওকে উপহার দিতে চাই, যে ও বড় হলে দেখতে পাবে যে ছোটবেলায় ও কি করতো, মানে আমি ওকে কোন ড্রেস পরিয়েছি, কোথায় নিয়ে গিয়েছি, কি খাইয়েছি, যতটুকু আমি ক্যাপচার করতে পারবো অতটুকুই আমি আসলে কি ওকে দেখাতে চাই। তো যখন আমরা ছোট ছিলাম ওইভাবে হয়তো বা আমাদের বাবা মা ক্যাপচার করতে পারেনি, যদি মনে হয় মাঝে মাঝে যদি একবার দেখতে পারতাম ছোটবেলায়, তো এই আফসোসটা যেন আমার বেবি না করে। আর ব্লগিং করার আরও মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানে ওর ভিডিওগুলো দেখি তাহলে আমার একটু হলেও ভালো লাগবে। এর জন্যই আমি নিজের কাছে নিজের যত্ন সহকারে আমি ওর মেমোরিগুলো ধরে রাখবো। আর আর আমার আমার আত্মীয় স্বজন রিলেটেড বা আমার পরিচিত যে মানুষগুলো আমার সাথে ইনভলভ, তারা যদি আমার ক্যামেরায় কখনো ধরা পড়ে বা আমি যদি ক্যাপচার করে রাখতে পারি, তাহলে এগুলোর সাথে মানে ও এখন তো বুঝে না, এখন ওর 2 বছর বয়স, ও যখন অনেক বড় হবে আর সেই সব মানুষগুলো যদি ওর বড় হওয়ার আগ পর্যন্ত সৃষ্টিকর্তা এগুলো যেন না করে, যদি না থাকে পৃথিবীতে, তখন আমি তাকে ছবিগুলো বা এই ভিডিওগুলো দেখাইতে পারবো যে এটা তোমার অমুক হয় বা এটা তোমার তমুক হয়, আমি এগুলো বলতে পারবো। আর যদি আমি এগুলো করে না রাখি তাহলে হয়তো বা তাদের মানে তাদেরকে তো দেখতেই পাবে না, আর আমি তাদেরকে মানে বল চেনাতে তো পারবোই না, বোঝাতেও পারবো না। তো সেজন্যই আর কি করা, যে সম্পর্কগুলো এখন জীবিত আমি চাই প্রত্যেকের সাথে ওর অ্যাক্টিভিটি থাকুক বা প্রত্যেকেই ও চিনুক। যদি মানে যদি না থাকে তারা কখনো ওর বড় হওয়ার আগ পর্যন্ত, তাহলে আমি ওদের সাথে মানে আমি দেখাবো যে এটা তোমার নানু হতো বা এটা তোমার দাদু হতো বা এটা তোমার কেউ হতো, এরকম করে আমি বলতে পারবো। যেমন আমার নানা নানি এখনও বেঁচে আছে, আমার দাদু দাদি নাই, তো ওনাদেরকে তো হারিয়ে ফেলেছি। তো আমার নানা নানি যে বেঁচে আছে তার আমার নানি বা নানার সাথে ওর যে মোমেন্টগুলো থাকবে সেগুলো আমি ক্যাপচার করে রাখবো। আর ওরও যদি কখনো মন চায় যে আমার মাকে দেখবো কাছে না থাকলে, তো ও আমার এই ভিডিওগুলো দেখতে পারবে। বা আমরা হাজব্যান্ড ওয়াইফ সত্যি কথা অপ্রিয় হয় যদি কখনো কেউ আগে না থাকি,
তাহলে একজন আরেকজনকে মিস করলে আমরা এগুলো দেখতে পারবো। তো যাই হোক, এগুলোর জন্য আর কি আমি মানে ব্লগিং করছি। আমার বাচ্চা যখন স্কুলে যাবে, ফার্স্ট স্কুলে যাওয়ার মুহূর্ত, আমার বাচ্চা যখন বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি থাকে না, যেগুলো প্রথম করছে, বা আমি 1 বছর পরে গেলে আর ওই অ্যাক্টিভিটিটা খুঁজে পাবো না, সেই সেই জিনিসগুলো আমি ধরে রাখতে চাই। আমার ব্লগিং করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। তো আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা পাশে থাকলে আমি আমার চ্যানেলটিকে বড় করতে পারবো, বড় আকারে দেখতে পারবো। আপনারা যদি সাপোর্ট না করেন, তাহলে আমি হয়তো বা ব্লগিং চালায় যেতে পারবো না, কারণ একতরফা আমি ব্লগ শেয়ার করব, কিন্তু আপনাদের যদি কোনো রেসপন্স না থাকে, তাহলে আমার হয়তো বা কাজের প্রতি ভালোবাসা আসবে না, বা ব্লগ করার ক্ষেত্রে উৎসাহ থাকবে না। মনে হয় যেন কিছুই তো হচ্ছে না, কেউ তো দেখছে না, কেউ তো কোনো সাজেস্ট করছে না, তো আমি কিভাবে এটা চালাবো? তো আপনারা যদি আমাকে মানে উৎসাহ দেন, তাহলে আমি অবশ্যই ব্লগটা কন্টিনিউ করব। আর পরিবার তো আমার পাশেই আছে, আমার হাজব্যান্ড আমাকে এক্ষেত্রে পূর্ণ সমর্থন দিয়েছে যে হ্যাঁ, তুমি ব্লগ করো, আমি তোমার পাশে আছি। ও অনেক ধরনের সাহায্য সহযোগিতা আমাকে করছে, তো এখন আপনাদের সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন। আশা করি যে আপনারাও আমার সাথেই থাকবেন। তো এটা যেহেতু মিনি ব্লগ, সেহেতু আমি আর কথা বাড়াবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো ভালো থাকবেন সবাই। আজকে আমার মিনি ব্লগটি আমি এখানেই শেষ করছি।